হয়, মই আমার দলের সভাপতি হাগ্রামা মহিলারি ডাঙরিয়া আর আজি CWC উপস্থিত থাকি আমার সপক্ষে আটাই সমর্থন জনাত পোন প্রথমে মই হাগ্রামা মহিলারি জড়িয়ে আটাইকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর যুদ্ধলে আমাক আগবাই দিছে খাম্পা বরগয়ারী আর মুখ কোকরাঝার আর দরং ওদালগুড়ি, সেই যুদ্ধ সহজ যুদ্ধ নহয়, রাজনৈতিক যুদ্ধ। এই রাজনৈতিক যুদ্ধত বিভিন্ন কূট কৌশল চল বল চলিব আর বর্তমান রাজ্য থাকা সরকার এই ক্ষেত্রে তখন যথেষ্ট সিদ্ধহস্ত। আর মই ভাবো যে যিমান যি করলেও রাইজে সিদ্ধান্ত গ্রহণ করিব। এইবার দরং ওদালগুড়ি কোকরাঝারত BPF-র পক্ষত এই দুইটা সমষ্টি যাব বলে মই যা ছয় মাস ধরে যেটু প্রিপারেশন অন বিহাফ অফ দল BPF-র হয়ে রাইজর ওসর ঘুরি পড়ছো, সেইটোরপর মানে গম পাব পারিছো যে আমার সপক্ষে এইবার দুইটা সমষ্টি আছে। প্রথমত আপনি বিধায়ক, বর্তমান সাংসদ মানে নহয়, মই বিধায়ক হিসাবে নির্বাচন খেলিলো দরং ওদালগুড়ি, তো ক্রিটিক্যাল একটা সিট। দরঙত যেনেকে সাড়ে 11 লাখ ভোট ভিতরত আছে, সাড়ে 10 লাখ ভোট বাহিরত আছে, যত সেই এই মানুষখিনির লগত BTC-র কোনো সম্পর্ক নাই, গতি তেওঁলোককো কিছু বিষয় তেওঁলোকর হয়ে উত্থাপন করিব পরা এজন ব্যক্তি বিচারিছিল আমার দলে। মোক তেওঁলোকে নিশ্চয় কিবা পারিব বলে ভাবিছে, যার কারণে মোক আগবাই দিছে। সেই কারণে এই ক্রিটিক্যাল জাংচারত দলটুক যদি মই সচা অর্থত মই তেওঁলোকক এই দরং ওদালগুড়ি সিটটু বিজয় করে আনি দিব পারো, নিশ্চয়কৈ আমার দলে অলপ হলেও সকাহ পাব। 200% আশাবাদী মই। আপনাদের আকো আচরিত নহব যে BTC-ত আমি 1 নম্বর হম, যেটি সাড়ে 11 লাখ ভোট আছে। BTC-র বাইরত যে 10 লাখ সাড়ে 10 লাখ ভোট আছে, আমি তাতো 1 নম্বর হম। বহুত কথা আছে যিখিনি রাজহুয়া করিব নোৱাৰে, সাংগঠনিক কথা আর অন্যান্য দলের নেতৃত্ব আজি যেনেকে হতাশ, সেই হতাশ রাজনৈতিক দলবিলাক মোরহে ওচর চাপিছে যে আপনাকে সাক্ষী করে লো এইবার আমি যেগী BJP-র প্রার্থী পরাজিত করিম বলে কৈছো। BJP হব অবভিয়াসলি, কংগ্রেস দলের যেগী প্রার্থী আপনাদের জানে যে কংগ্রেসের এটা MLA আছিল তাতে, তেও BJP-লে গুছি গলগে, অজস্র কর্মী BJP-ত যোগদান করিলে। সিপাঝারত যেগিয়ে পরমানন্দ রাজবংশীর লগত মাত্র 3000 ভোটত হারিছিল, তেও গুছি গলগে ভারতীয় জনতা পার্টির। তেও এতিয়া কেনেকে এই যুদ্ধখনত নামিব মোর তাতে সন্দেহ হয়েছে। গতি তেও তৃতীয় হব, কিন্তু করবাত 1.5 লাখ ভোট পাইহে তৃতীয় হব। বিধায়নী দল কিন্তু মানে সরকারের লগত BPF আছে, আপনি পারিবনে BJP-ক পরাস্ত করিব? অবভিয়াসলি আমি পারিম, কারণ একে ভারতীয় জনতা পার্টির হইতে গোসাইগাঁওত আমি টক্কর দিছো। আমি প্রমোদ বড়ুয়ে রিজাইন দিয়ে উঠি যে সিটত আমি খেলিছিলো, আমি পোনপটিয়াকে বিরুদ্ধে নির্বাচনত নামিছো। ফ্লোর কোর্ডিনেশন আছে, ফ্লোর কোর্ডিনেশন তো বেলেগ বস্তু, তাত আমি ভাইস ভার্সা হিসাবে আমি সহায় করছো, তেওঁলোকেও সহায় করেছে, কিন্তু বাইরত এইটো নয়। যুঁজার খবর তো আপনাদের ইতিমধ্যে পায়, আমি যুঁজিছো আর যুঁজিম।